নেপালকে 5 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে পা বাড়ালো বাংলাদেশের টাইগার যুবারা। আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। টস হেরে প্রথম ইনিংসে বল করতে এসে দারুণ সূচনা পায় বাংলাদেশের বোলাররা। রহনতুল্লাহ বর্ষণ ও পারভেজ রহমান জীবনের আক্রমণাত্মক বোলিংয়ের কাছে ঠাঁই পায়নি নেপালের ব্যাটসম্যানরা, ভেঙে চুরমার করে দিয়েছে নেপালের ব্যাটিং লাইন আপ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ সূচনা করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। আক্রমণাত্মকভাবে টি টোয়েন্টি ভঙ্গিতে মারখুতে ব্যাটিংয়ে ভেঙে তছনছ করে দিয়েছে নেপালের বোলিং লাইন আপ। শেষ পর্যন্ত 5 উইকেটের জয় দিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখে মাঠ ছেড়েছে বাংলাদেশের টাইগার যুবারা। প্রথম ইনিংসে 49 ওভার 5 বলে 10 উইকেট হারিয়ে মাত্র 169 রান সংগ্রহ করে নেপালের ব্যাটসম্যানরা। 170 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 25 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় বাংলাদেশের টাইগার যুবারা। সেমিফাইনাল খেলতে হলে নেপালের বিপক্ষে শুধু জিতলেই হতো না, টাইগারদেরকে এগিয়ে নিতে হতো নিট রান রেটকে, আর সেটি করেছে বাংলাদেশের টাইগার যুবারা। মারখুতে ব্যাটিংয়ে মাত্র 25 ওভারেই ম্যাচ জিতে নিয়েছে, আর এতে নিট রান রেটে অনেকটাই উন্নতি হয়েছে বাংলাদেশের যুবাদের। পরবর্তী ম্যাচে পাকিস্তানকে নির্দিষ্ট ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের টাইগার যুবাদের। তো সেমিফাইনাল খেলতে হলে পাকিস্তানকে কত রানে হারাতে হবে এ সম্পর্কে আপনাদেরকে আলাদা একটি ভিডিও দিয়ে সম্পূর্ণ বিষয়টি বোঝানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক ইনিংস বিবরণী। প্রথম ইনিংসে বাংলাদেশি বোলারদের মাঝে মোহাম্মদ ইকবাল হাসান ইমন 9 ওভার বল করে মাত্র 28 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। এরপর মারুফ মৃধা 6 ওভার বল করে 34 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। রহনতুল্লাহ বর্ষণ 8 ওভার 5 বলে মাত্র 19 রান দিয়ে পেয়েছেন 4টি উইকেট, যেখানে 2 ওভার মেডেন বল করেছেন রহনতুল্লাহ বর্ষণ। বল হাতে অসাধারণ পারফরমেন্স করায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও পেয়েছেন রহনতুল্লাহ বর্ষণ। এরপর অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান 10 ওভার বল করে মাত্র 22 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি তিনি। পারভেজ রহমান জীবন 10 ওভার বল করেছেন, 34 রান দিয়ে পেয়েছেন 3টি উইকেট, যেখানে 2 ওভার মিডেন বল করেছেন পারভেজ রহমান জীবন। আরিফুল ইসলাম 1 ওভারে দিয়েছেন 5 রান, জিসান আলম 5 ওভারে দিয়েছেন 16 রান, পেয়েছেন 1টি উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে আশিকুর রহমান শিবলি 34 বলে করেছেন 16 রান, জিসান আলম 43 বলে করেছেন 55 রান, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান 11 বলে করেছেন 15 রান, আরিফুল ইসলাম বিধ্বংসী ব্যাট করেছেন তিনি, 38 বলে করেছেন 59 রান, যেখানে 2টি ছক্কা 7টি 4 রয়েছে তার। 155.26 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আরিফুল ইসলাম, তিনি মাঠে অপরাজিত ছিলেন। আহরার আমিন 17 বলে করেছেন 12 রান, মোহাম্মদ শিহাব জেন্স 3 বলে কোনো রান করতে পারেননি, পারভেজ রহমান জীবন 6 বলে করেছেন 5 রান। সব মিলিয়ে মাত্র 25 ওভার 2 বলে 5 উইকেটের জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। তো আজকের ম্যাচটা এতটাই ইন্টারেস্টিং ছিল যে আপনারা যারা খেলাটি না দেখেছেন তারা কিন্তু অনেকটাই মিস করেছেন। তো সুপার সিক্সে বাংলাদেশের সর্বশেষ ম্যাচটি রয়েছে পাকিস্তানের বিপক্ষে, আর এই ম্যাচটি যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই ম্যাচটি উপভোগ করবেন। আর এই ম্যাচটি কীভাবে দেখতে পারেন এ সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, যে কীভাবে আপনারা ICC টিভিতে খেলাটি দেখবেন সে সম্পর্কে কিন্তু আমরা ভিডিও দিয়েছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো প্রতিটি ম্যাচ শেষে আমরা পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিই, তো আজকের এই ভিডিওর পরে আপনাদেরকে আবার পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেবো। তো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সহ চলমান BPL সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।